হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে। আজকে আমি আলোচনা করব ইসলামী জীবন বিধান। এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই গার্মেন্টস বিষয়ে কিভাবে যাব, তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব যে আসলে গার্মেন্টস বিষয়ে কিভাবে আসবেন। তো আর একটি কথা বলি, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে ইচ্ছুক, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য বলে রাখি যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে আমাকে নক করতে পারো, আমি আপনাদের কথাগুলোর উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু করছি, সাথেই থাকেন ভাই। গার্মেন্টস ভিসা মানে হচ্ছে কোম্পানি ভিসা, কোম্পানি ছাড়া গার্মেন্টস চলে না, এটা আপনারা সবাই জানেন। তো গার্মেন্টসে যদি আপনারা আসতে চান তাহলে এটা নিশ্চিত হতে পারেন যে এটা একটি কোম্পানি ভিসা। আর কোম্পানি ভিসায় কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, আমার প্রায় ভিডিওতে বলা কোম্পানি ভিসায় কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। যদি কি কি সুযোগ সুবিধা সেটা বলতে গেলে অনেক ভিডিওটি অনেক দেরি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো আমি শুধু বলবো যে কিভাবে আসবেন গার্মেন্টস ভিসায়। ভাই গার্মেন্টস ভিসাতে আসার জন্য আপনার প্রথমেতে হয়তো যদি ভালো করে আসতে চান তাহলে আপনার লোক থাকতে হবে। যেমন আমি আসছি, আমার এক ভাই রুমানিয়াতে আসছে, সোয়েটার ফ্যাক্টরিতে ছিল, তো তার মাধ্যমে আমি আসছি, সোয়েটার ফ্যাক্টরিতে আমি আসি। তো গার্মেন্টস বিষয়টা এরকমই, আপনার যদি কোনো পরিচিত মানুষ থাকে রুমানিয়াতে কোনো গার্মেন্টস বিষয়ে, বা কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি আপনার কোনো পরিচিত ভাই ব্রাদার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ থাকে তাহলে তার সাথে যোগাযোগ করেন যে ভাই আমাকে একটি কোম্পানিতে আমি আসতে চাই, আমাকে একটি ওয়ার্ক পারমিট বাহির করে দেন। তাই যদি সে বাহির করে দেয়, সে ওয়ার্ক পারমিট দিয়ে আপনি ভিসা করতে পারবেন, সে ভিসা দিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি গার্মেন্টস বিষয়ে আসেন তাহলে অবশ্যই আপনার আপনার চিনা পরিচিত লোক থাকতে হবে সেই গার্মেন্টসে, তো সেইভাবে আসতে পারবেন। লোক থাকতে হবে, লোক ছাড়া কিন্তু আপনারা আসতে পারবেন না। আর যারা সাপ্লাই কোম্পানিতে আসে তো সেই ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা অত একটা ভালো না। তো আমি বলি যে গার্মেন্টস বিষয়ে, এটা কোম্পানি বিষয়ে, এটা খারাপ না। আমাদের ফ্যাক্টরিতে গার্মেন্টস আছে, সোয়েটার আছে, সব ধরনেরই আছে। আমি সোয়েটার ফ্যাক্টরিতে আছি, জ্যাকেট অপারেটর। তো এটা হচ্ছে তিনতলায় আমার ফ্যাক্টরিতে, দোতলায় হচ্ছে আপনাদের গার্মেন্টস সেকশন। তো সেই গার্মেন্টস সেকশনে কিন্তু অনেক লোক আসে রুমানিয়াতে বাংলাদেশ থেকে, কারণ আমাদের যে বস আছে সে বস কিন্তু লোক আনে, লোক এনে দেয় রুমানিয়াতে বাংলাদেশ থেকে গার্মেন্টস বিষয়ে, গার্মেন্টসের সুইং অপারেটর, কাটিং মাস্টার, এবং কি আয়রনের আয়রন অপারেটর, এবং সোয়েটার ফ্যাক্টরিতে লোক আনে আপনার এই সোয়েটার জ্যাকেট অপারেটর, তারপরে হচ্ছে লিঙ্কিং অপারেটর, আয়রন অপারেটর, এরকম লোক আনে। তো যদি আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু দেখবেন যে গার্মেন্টসে আপনার চিনা পরিচিত কোনো লোক আছে নাকি, তো তার সাথে যোগাযোগ করলেই হবে, আর কিছু করা লাগবে না। তো গার্মেন্টস বিষয়ে অ্যাকচুয়ালি কিন্তু এজেন্সি যারা আছে তারা কিন্তু খুব সহজে দিতে পারে না, কারণ তারা শুধু তাদের শুধু কন্ট্যাক্ট থাকে যে রুমানিয়াতে নিয়ে দিবে। আইনা কি কাজ না কি কাজ দেয় বন্ধুরা, এটা আপনারা ভালোই জানেন যে দালাল একটা কয় করে আর একটা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের চিনা পরিচিত কোনো লোক থাকলে তার মাধ্যমে আসেন, ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগছে আশা করি, আর আমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে ফলো দিয়ে আমাকে নক দিতে পারেন, আমি আপনাদের কথার উত্তর দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটি শেষ করছি, আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন একটি ভিডিও।